নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এসেছি রান্নাঘরে। আজকে চাল কুমড়ো দিয়ে আর এই দেখো কতগুলো মাছ পেয়েছে, মাছ দিয়ে আজকে দড় বানাবো। পুরো ভিডিওটা দেখো। এই দেখো চাল কুমড়ো নিয়েছি আর নিয়েছি এখানে মাছ ধরেছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রে থেকে সকালবেলা মাছ গিয়ে ধরে নিয়েছে ছড়া থেকে। এই দেখো কত বড় বড় ট্যাংরা পেয়েছে। ট্যাংরা দিয়ে আজকে দড় বানাবো। এই দেখো কত বড় বড় ট্যাংরা। এই দড় বানানোর জন্য এমন টুকরো টুকরো করে কাটবো। সবগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নেই। মধ্যে তেল, তেলটা গরম হয়ে যাক, এর মধ্যে মাছগুলি নিয়ে নেব। এই দেখো সবগুলো মাছ লাগবে না, শুধু ট্যাংরা মাছটি আমি নিচ্ছি। মাছগুলি নিয়ে নিয়েছি, এখন মাছগুলির মধ্যে হলুদ লবণ মিশিয়ে নেব। কারা কারা মাছ ধরতে আসবে আমাদের বাড়িতে চলে আসো। নালার মধ্যে প্রচন্ড মাছ হয়েছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছটি ভেজে নিই। মাছগুলি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিই। এখন বাকি মাছগুলি ভেজে নেব আবার। ওতে মাছগুলি ভেজে নামিয়ে নিলাম, এখন কুমড়াটা ভেজে নেব। এখন ভেজে নিই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে মিক্সচার করে নেব। এটা সব ভেজে নিয়েছি ভালো করে, এখন নামিয়ে নিই। দিয়ে দিচ্ছি তেজপাতা। আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো আর এখন দিয়েছি পরিমাণ মতো লবণ। ভালো ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এখন দিয়ে দিচ্ছি কুমড়া। এখন গরম জলটা দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম।
এই দেখো দড়ো কমপ্লিট এখন ঝুলুই থাকে হয়ে গেছে এখন নামিয়ে নে নামিয়ে নিয়েছি এই দেখো দড়োটা রেডি হয়ে গেছে তোমরাও এমন ভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে গরমের